কাল থেকে শুরু হবে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি এবারও পুরোপুরি অনলাইনে বিক্রি হবে টিকিট এছাড়া বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দশ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে আর কোরবানির পশু পরিবহনের জন্য বারো থেকে চোদ্দই জুন ক্যাটল ট্রেন চলবে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী স্বপন আহমেদ বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে স্বপন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ট্রেনের শিডিউল বিপর্যয় সেই সাথে ঈদের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন ধন্যবাদ মান্না আপনি যেমনটি বলছিলেন যে ঈদের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল থেকে শুরু হবে হ্যাঁ আগামীকাল থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে তবে এবারে ঈদ পুরোপুরি অগ্রিম টিকিটই কিন্তু দেওয়া হবে অনলাইনে যেটি নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয় থেকে ত্রিশ হাজার পাঁচশো টিকিট এবার অনলাইনে দেওয়া হবে পাশাপাশি এবারে বিশেষ যে ট্রেনের এই ঈদের যাত্রার জন্য বিশেষ ট্রেন অর্থাৎ দশ জোড়া ট্রেনের ব্যবস্থাও কিন্তু করেছে রেল মন্ত্রণালয় পাশাপাশি একটি তথ্য আপনাকে দিয়ে রাখি অনলাইনে টিকিট বিক্রিতে গতবারে বা অন্যান্যবার যেরকম কারবারিদের অর্থাৎ যারা অপকর্ম করে থাকে তাদের যে তৎপরতা থাকে সেটি কিন্তু রুখতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবারে রেল মন্ত্রণালয় প্লাস রেল পুলিশ যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে তাদের অনলাইনে টিকিট যাতে পান এই এটি নিশ্চিত করেছেন আমাদের রেল মন্ত্রণালয় এর আগেই তো আরেকটি বিষয় জানতে জানাতে হয় যে অগ্রিম যে টিকিট বিক্রি হবে দুই জুন থেকে আগামীকাল থেকে যেটি বিক্রি হবে সেটি হচ্ছে কালকে থেকে বিক্রি হবে ছয় জুনের টিকিট অর্থাৎ এক পাশাপাশি কাল দুঃখিত কালকে থেকে বিক্রি হবে বারো জুনের অগ্রিম টিকিট পাশাপাশি তিন চার পাঁচ এবং ছয় জুন বিক্রি হবে তেরো চোদ্দ পনেরো এবং ষোলো জুনের অগ্রিম টিকিট পাশাপাশি ঈদের যে ফিরতি টিকিট সেটি বিক্রি হবে দশ জুন থেকে এটি শুধুমাত্র বিশ জুনের অগ্রিম টিকিট শুধুমাত্র ওই দশ তারিখ থাকবে পেয়ে তো সর্বশেষ বলতে হয় যে ঈদের যে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে এটি নিয়ে কিন্তু যাতে কারবারিরা কোনো ধরনের সমস্যা করতে না পারে এবং যাত্রীরা যেন সঠিকভাবে এবং খুব স্বাচ্ছন্দ্য নিয়ে ঈদ যাত্রার করতে পারে এবং টিকিট পেতে পারে সেটি কিন্তু নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ তো সর্বশেষ এই ছিল আমার কাছে এই অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ